লাইব্রেরিতে যে রিসোর্স থাকে সেটাকে অ্যাক্সেস করার জন্য যে মেকানিজম থাকে তাকে বলা হয় ক্যাটালগ আর এই মেকানিজমই যখন ইন্টারনেটের থ্রু দিয়ে বাড়িতে বসে পাওয়া যায় তখন তাকে বলা হয় অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ ছোটো করে ওপ্যাক ওপিডিসি আমাদের ডিরোজিও মেমোরিয়াল কলেজের এই ওপ্যাক সিস্টেম দু হাজার পনেরো সাল থেকে এক্সিস্টিং আছে এবং সেই মতো করে সার্ভিসও দেওয়া হচ্ছে দু হাজার তেইশ সালে আমরা আর এক স্টেপ এগিয়ে এই ওপ্যাকটাকে মোবাইলে নিয়ে চলে এসেছি ফলে এর নাম হয়ে গেছে মোপ্যাক অর্থাৎ মোবাইল অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ এটা একটা অ্যাপ যার থ্রু দিয়ে আমরা যাবতীয় সার্ভিস যা ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা দিতাম সেটা দেওয়া হচ্ছে আজকে দেখে নেব যে এই মোপ্যাকে কী কীভাবে সার্ভিস দেওয়া যায় বা কীভাবে লগ ইন করা যায় কি কি আইডি লাগবে কি ফ্রিডেন্সিয়াল দেওয়া যায় এবং এক্স্যাক্টলি কোন কোন ধরনের সার্ভিস ডিটেলস সেখানে পাওয়া যেতে পারে সার্চিং কীভাবে করবে ক্যাটালগ একজন এই সব আজকে দেখানো হবে মোপ্যাক সার্চ করতে গেলে গুগলে যেতে হবে গিয়ে লিখতে হবে ডিএমসি অনলাইন ক্যাটলগ আমি স্ক্রিনেতে দেখিয়ে দিয়েছি ডিএমসি ফর ডিরোজিও মেমোরিয়াল কলেজ আমি গুগলে লিখছি এবং তারপরে ক্লিক করলেই প্রথমে যে পেজটা আসবে সেটা হচ্ছে এইচটি পি এস ডিএমসি হাইফেন ওপ্যাক ডট কোহা ক্লাউড ডট ইন এই অপশানটায় আমাদের যেতে হবে এটায় ক্লিক করলে আমরা চলে আসবো ডিরোজিও মেমোরিয়াল কলেজের ওয়েব ওপ্যাকে অর্থাৎ ইন্টারনেটের থ্রু দিয়ে যে ও পাওয়া যায় সেখানে গিয়ে আমাকে অ্যান্ড্রয়েড আইকনটা দেখতে হবে এই যে আইকনটা আমি একটু হাইলাইট করলাম আমার কাছে যেহেতু অ্যাপটা ডাউনলোড করা আছে তাই আমি যখনই এটার ওপর ক্লিক করলাম ডাউনলোড করার জন্য এই আইকনটা ক্লিক করেই ডাউনলোড করতে হবে অ্যাপটা তখন আমাকে দেখাচ্ছে ডু ইউ ওয়ান টু ডাউনলোড তখন অথবা আমাকে যে এক্সিস্টিং অ্যাপটা আছে সেটাকে আপডেট করতে দিচ্ছে এটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী তোমরা বা আপনারা যারা ফ্যাকাল্টি মেম্বাররা এটাকে ডাউনলোড করবেন যদি আগে করা থাকে আপনাদের ডাউনলোড তাহলে এটা অপশান দেবে সেক্ষেত্রে এই আপডেট অপশানটাই চলে গেলে আমাদের কিন্তু অপশানটা এফেক্টিভ হবে এই আমাদের ওপ্যাক খুলে গেল ওপ্যাক এবারে হচ্ছে কি কি অপশানে যাব আমি কি কি ইনপুটস দেবো যেমন এন্টার লাইব্রেরি করে ডিএমসি দেবো ইউজার আইডি হচ্ছে স্টুডেন্টদের রোল নাম্বার জেনারেলি আর ফ্যাকাল্টি মেম্বারদের লাইব্রেরি মেম্বারশিপ আইডি দেওয়া হয়েছে মানে যে আইডি দিয়ে আপনারা সার্কুলেশন করেন সার্কুলেশান কাউন্টারে বলেন সেই আইডি আর ডিফল্ট পাসওয়ার্ড স্টুডেন্টদের জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দিলে আমার এই হচ্ছে মোপ্যাক ইন্টারফেস এখানে গিয়ে এই সার্চ অপশানটাই আমরা দেখতে পাবো কী কী দিয়ে সার্চ করতে পারছি টাইটেল অথর এই সমস্ত অপশান দিয়ে সার্চ করতে পারছি আমি একটা রেখে দিয়েছি স্ক্রিনেতে এবার আমি এক একটা করে সার্চগুলো দেখাবো সবটা দেখাতে পারবো না দু একটা স্যাম্পল সার্চ আমি দেখাচ্ছি যেমন আমি টাইটেল দিয়ে সার্চ করছি টাইটেল মানে টাইটেল অফ দ্য বুক ইন্ডিয়ান ফিলোসফি সেখানে আমার এই এই রেজাল্ট এসেছে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যখন আমি ওপ্যাক সার্চ করলাম এই রেজাল্ট পেলাম এই রেজাল্টে গিয়ে এই যে ইন্টারফেসটা আমি পাচ্ছি এখানে গিয়ে আমাকে কল নাম্বারটা দেখে নিতে হবে কারণ লাইব্রেরিতে বই কল নাম্বার দিয়ে সাজানো আছে তাহলে আমাদের ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহারের মূল প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা কল নাম্বারটা যেন দেখতে পাই থ্রু অ্যাপ কল নাম্বারটা আমি জেনে গেলাম দিয়ে মোবাইলে সেই কল নাম্বারটা আমি নিয়ে একদম লাইব্রেরি ওপেন অ্যাক্সেস ওখান থেকে বই নিতে পারবো এবারে যদি আমি একটা অন্য টাইটেল দিয়ে দেখছি বটানি টাইটেল অপশান চুজ করে দেখছি সমস্ত বই যেগুলো বটানি দিয়ে আছে টাইটেলে সেইগুলো আসছে যেমন এই এই বইটা আমি ক্ষেত্রে আমি দেখাচ্ছি বটানি লেখা আছে এবং এটা অপশানটাও দেখাচ্ছে এবং এখানে আমার কি দেখতে হবে যে এর কল নাম্বারটা কী কল নাম্বার কিন্তু একদম নিচের ওপরে দেখা যাবে মানে নিচের সাবজেক্ট তার উপরে কল নাম্বার অপশানটা আছে যদি বই ইস্যু থাকে তাহলে কার কাছে ইস্যু সেটাও দেখাবে এরপরে আমি অথর দিয়ে সার্চ করতে যাচ্ছি অথর মানে বইটার লেখক সেক্ষেত্রে এডিটারও এর মধ্যে ঢুকতে পারে তো আমি যেমন রবীন্দ্রনাথ টেগোর এই অথরের কি বই আছে এটা দেখতে চাইছি তাহলে আমি ওই সার্চ অপশানে ওখানে গিয়ে অথর চুজ করলাম করে ডাইরেক্টলি দেখবো যে রবীন্দ্রনাথ টেগোরের কী বই আছে এই দুটো বই আমাকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি বইয়ের মানে আইটেম দুটো কিন্তু বই অনেকগুলো থাকতে পারে কপিস এরপরের অপশানে যাব আমি সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে কিন্তু ডিপার্টমেন্ট নয় ছাত্রছাত্রীরা যে যে ডিপার্টমেন্টে পড়ছে এভাবে লাইব্রেরিতে সাবজেক্ট ডিফাইন করা হয় না সাবজেক্ট মানে কোনো একটা কনসেপ্ট তো যদি আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি আমার সাবজেক্ট এরকম হতে পারে ইন্ডিয়ান হিস্ট্রি বা আমার সাবজেক্ট এরকম হতে পারে ওয়েস্টার্ন হিস্ট্রি বা আমার সাবজেক্ট এটা হতে পারে সিপামিউটনি তো এই এইগুলো সাবজেক্ট ইংলিশ লিটারেচার যদি আমি পড়ি তাহলে আমার সাবজেক্ট পোস্ট স্ট্রাকচারালিজম হতেই পারে অর্থাৎ আমার মাথাতে যে সাবজেক্ট আছে আমি যেমন এডুকেশান সাবজেক্ট দিয়ে দেখছি কি কি বই ওখানে অ্যাভেলেবেল হতে পার হচ্ছে সাবজেক্ট এডুকেশন হিসেবে যেখানে এগুলো রাখা আছে সেটা হচ্ছে এইটা এরপরে আমি সার্চ করছি দেশ যেহেতু আমি ওখানে সাবজেক্ট চুজ করে রেখেছিলাম তাই ওখানে অপশানটা চেঞ্জ করব টাইটেল অথর সাবজেক্ট কল নাম্বার এই অপশানগুলো দিয়ে আমি সার্চ করতে পারি কিন্তু এগুলো ছাড়াও যদি আমার কাছে কিছুই মাথায় না থাকে তাহলে আমি জাস্ট লাইব্রেরি ক্যাটালগটাকে সিলেক্ট করে আমার মধ্যে যা আছে আমি সবটাই ওখানে সার্চ ইন দিতে পারি এই যে অ্যাভেলেবেল শব্দগুলো লেখা আছে অ্যাভেলেবেল মানে বলছি বইটা লাইব্রেরিতে আছে ইস্যুড নয় এরপরে আমি যাচ্ছি নেক্সট অপশানে আর কি কী অপশান আছে যেমন আমি নিউ অ্যারাইভালে যেতে পারি নিউ অ্যারাইভাল সেন্ট্রাল লাইব্রেরিতে কি কী আছে মানে নতুন কি বই লাইব্রেরিতে প্রসেস করা হলো যেটা সফটওয়্যার ইনপুট দেওয়া হয়েছে সেই অপশানটা ওপরে একদম ওপরে অ্যাপের প্রথমেই আসবে তারপরে আছে লাইব্রেরির ডিটেলস তারপরে লাইব্রেরির রুলস লাইব্রেরিতে কি কি রুলস আছে এগুলোর যদি কোনো রুলস চেঞ্জ হয় তাহলে টাইম বাই টাইম এখানে রিফ্লেক্ট হবে এরপরে আমরা অ্যাপে কী পাবো নোটিস পেতে পারি যে কোনো লাইব্রেরি থেকে নোটিস দেওয়া হয় সেটা পেতে পারি এবং সেটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক করানো আছে এরপরে আমি লেফটে যে তিনটে লাইন আছে সেখানে ক্লিক করলে আরও কিছু অপশানস পাবো সেটা হচ্ছে যেমন পার্সোনাল ডিটেলস ছাত্রছাত্রীদের পার্সোনাল ডিটেলস অনেক সময় দেখা যাবে যে হয়তো আপডেট করা নেই বা ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে বা ইমেল আইডি চেঞ্জ হয়েছে তো আমি সাজেস্ট করবো এটা যেন অবশ্যই আপডেট থাকে না হলে কিন্তু লাইব্রেরি থেকে বই পাওয়া যাবে না কারণ ইনস্ট্রাকশন এভাবেই দেওয়া আছে যে লাইব্রেরিতে যদি আপডেট না থাকে তাহলে বই পাওয়া মুশকিল হবে এরপরে আমার কি আছে কারেন্ট চেকআউটস মানে লাইব্রেরি থেকে কি বই এখন তুলে রেখেছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এরপরে আসছে ফাইন ডিটেলস লাইব্রেরিতে যদি ফাইন থাকে কিছু ফাইন হয়ে থাকে তাহলে এটা কিন্তু অ্যাপেতে ডাইরেক্টলি দেখতে পাওয়া যাবে এরপরে এটা খুব ইন্টারেস্টিং বই কেনার সাজেশন পাঠানো যেতে পারে অ্যাপের থ্রু দিয়ে তার অপশানটা হচ্ছে পারচেস সাজেশন ছাত্রছাত্রী ফ্যাকাল্টি মেম্বার্স যারা আমাদের কলেজের এই অ্যাপ ইউজ করছেন তাদের ইউজার আইডি ডিটেলস দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারা পারচেস সাজেশান পাঠাতে পারেন সেখানে কিছু ফিল আপ করতে হবে ডিটেলস যেমন কী বই কিনতে চাইছি পারচেস সাজেশান মানে তাদের রিকোয়েস্টে লাইব্রেরিতে বই কেনা হবে হচ্ছে সেখানে কী থাকতে পারে টাইটেল অথর নেম দিতে পারি আমি সাবজেক্ট দিতে পারি বা পাবলিশার যদি জানা থাকে দিতে পারি যতটা ডিটেলস দেওয়া যায় সেটা দিতে দেওয়া দিতে হবে আর টাইটেল দিতে হবে কারণ হচ্ছে টাইটেলটা ম্যান্ডেটারি মানে ওটা ছাড়া বই পাওয়া যাবে না দিয়ে আমি অপশান কিছু চুজ করে ওটাকে সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে কিন্তু এটা একদম চলে আসবে লাইব্রেরিয়ানের কাছে এবং তিনি এটাকে অ্যাকর্ডিংলি প্রসেস করবেন বাজেট অনুযায়ী যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট এটা তাই আমি নিজের অ্যাকাউন্ট দিয়ে অলরেডি পারচেসাইজেশান করে রেখেছি আর একটা খুব ইম্পর্টেন্ট অপশান হচ্ছে সার্চ হিস্ট্রি অর্থাৎ লাইব্রেরিতে এতদিন পর্যন্ত যা যা সার্চ করেছেন আপনারা বা ছাত্রছাত্রী তোমরা যারা সার্চ করেছো যা সেই ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার বিশেষ করে পরীক্ষার সময় অনেক সময় ভুলে যাই আমরা যে কী বই থেকে পড়িয়েছিলাম সো এই হচ্ছে লাইব্রেরির অ্যাপ যেটাকে দিন দিন ইন্টার্যাক্টিভ করার চেষ্টা চলছে আরও ভবিষ্যতে আপডেট করা হবে তো আমি রিকোয়েস্ট করব আপনারা এই অ্যাপ আরও বেশিভাবে ইউজ করুন আমার ইউটিউব চ্যানেলে থাকুন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে লাইব্রেরির দেখা করুন ধন্যবাদ